আবারও ধর্ষণের শিকার অনুকুটি জেলার এক গৃহবধূ জানা যায় ওই গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা বাবার বাড়িতে এসে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ অভিযোগের তীর কিনাইচরের বাসিন্দা হাফিজ আলীর বিরুদ্ধে আবারও ধর্ষণের শিকার অনুকুটি জেলার এক গৃহবধূ জানা যায় ওই গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা বাবার বাড়িতে এসে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ অভিযোগের তীর কিনাইচরের বাসিন্দা হাফিজ আলির বিরুদ্ধে হাফিজ স্ত্রী ও একটি কন্যা সন্তানও রয়েছে কৈলা শহর মহিলা থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে মামলা নং পঁয়তাল্লিশ অবলি উনিশ ঘরে স্ত্রী রেখে অন্য বিবাহিত মহিলার সাথে অবৈধ প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছে এই হাফিজ আলী সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয় তাকে এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান এর আসামির নাম সিগাহ হাফিস আলী হাফিস আলী পারে এরও বউ বাচ্চা আছে মেয়েরাও বিবাহিত কিন্তু সে বিশি প্রিপারেশন হয়েছে তার মধ্যে এবং সে ওখানে তারা ভুগুমকি দিচ্ছে বা তার উপরে এমন ঘটনার পরে জানার পরেও হয়ে এখন কিছু তারা হয়ে যাচ্ছে না এরপরে তারা কেস দিচ্ছে মামলাটা বৃষ্টি হয়েছে আসামি কখনই তোদের ভাষা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা বিরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি